হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট বারবার একটা বিষয় নিয়ে এখনো ওরিড আছো যে ম্যাম আর কি করে আর কি কাউন্সিলিং হবে, বা মানে জেনপাস ইউজির ক্ষেত্রে আর কাউন্সিলিং হবে কি না, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডই বা কি হচ্ছে, বা কি করে আর অ্যাডমিশন নেওয়া যেতে পারে, গভর্নমেন্ট কলেজগুলোতে আর অ্যাডমিশন নেবে কি না, এরকম বিভিন্ন প্রশ্ন। আর গভর্নমেন্ট কলেজে সিট ফাঁকাও এখনও আছে, তাও কেন অ্যাডমিশন হচ্ছে না বা তার কোনো প্রপার নোটিফিকেশান আসছে না। এবার তোমরাও যেরকম দেখছো যে প্রপার নোটিফিকেশান সেভাবে অফিসিয়ালি দেওয়া হচ্ছে না যে গভর্নমেন্ট কলেজে সিট কি আছে না আছে। প্রাইভেট কলেজগুলোর জন্য ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হচ্ছে, সেটার খবর তোমরা পেয়েছো, আপলোড করা হয়েছে এবং অফিসিয়ালি নোটিফিকেশান এসেছিল, তাই সেটা আপলোড করেছি। এবার এখানেও দেখো আবার সেম নোটিশ, আমি সেজন্য যেহেতু একই খবরই প্রায় আসছে সেই বিষয়টাই প্রায় সেম নোটিশই এখানে বলা আছে, কি রকম জিনিস একটু চেঞ্জ সেটা আমি বলে দিই। এখানে এই নোটিশটা দেখো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্ট থেকে এই নোটিশটা এসেছে 11/10/2022, মানে 2022-এর 11 তারিখের এই নোটিশটা। তো সেখানে বাকি সব কিছু সেমই আছে, এখানে ডেটগুলো দেওয়া হয়েছে কিসের উপর বেস করে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রসেস যেরকম চল মানে হবে বলা হয়েছে, যেখানে সিট ফাঁকা আছে নিতে বলা হয়েছে সেগুলোই বলা আছে। কিন্তু কোনো একজন স্টুডেন্ট দেখছিলাম আমাকে হয়তো কন্ট্যাক্ট করেছিল, আমার সাথে মনে নেই, তো সে জানতে চাইছিল যে যে জেনপাস এক্সাম দেয়নি তারাও তো এখন অ্যাডমিশন নিতে পারছে প্রাইভেট কলেজগুলোতে, তাহলে ম্যাম যারা জেনপাস এক্সাম আমি দিইনি তাহলে আমি এখন অ্যাডমিশন নিতে পারবো কি না, বা সেটা নিলে ভ্যালিড হবে কি না, এরকম একজন কোশ্চেন্স হয় আমাকে কল করেছিল বা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল, কিছু একটাভাবে সে জানতে চেয়েছিল। তো এখানে 11 তারিখ মানে 11th অক্টোবর 2022-এ যে নোটিশটা এখানে পাচ্ছি সেখানেও দেখো এখানে বলা আছে যে ক্যান্ডিডেটস শুড পজেস জিএমআর ইন জেনপাস ইউজি ফর বিএসসি নার্সিং অ্যান্ড জিএনএম ফ্রম WBJEE অ্যান্ড আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্পেসিফাইড বাই INC, মানে INC-তে তো মানে বলাই আছে যে সেখানে জেনপাস ইউজি পাস আউট হতে হবে। এবার মার্কস যেটা পেয়েছো না পেয়েছো সেটা পরের কথা, বা তোমার র্যাঙ্ক যা এসেছে, কিন্তু কিছু একটা GMR তোমাকে থাকতে হবে। তাহলে তুমি জেনপাস ইউজি এক্সাম যদি নাই দিয়ে থাকো তোমার GMR আসবে কোত্থেকে? তোমার GMR দরকার বিএসসি নার্সিংয়ের জন্য এবং GNM-এর জন্য, যেরকমটা INC বলেছে, এবং তাছাড়া আর যার যা ক্রাইটেরিয়া INC-তে মেনশান ছিল, এরকম যে স্টুডেন্টসরা এখনও রয়ে গেছো যে তারা GNM বা জেনপাসের এক্সাম দিয়েছিলে কিন্তু অবভিয়াসলি নাম্বার আর র্যাঙ্ক কম এসেছিলো বলে অ্যাডমিশন নিতে পারোনি, তারা এখন যেখানে যেখানে সিট ফাঁকা আছে প্রাইভেট কলেজগুলোতে কাউন্সিলিং হচ্ছে, তো সেখানে তোমরা ট্রাই করতে পারো যে অ্যাডমিশন নিতে পারো কি না। কিন্তু যে যারা এক্সাম দাওনি তারাও এখন এলিজিবল এক্সাম দিতে পারবে এরকমটা কিন্তু বলা হয়নি। তবে হ্যাঁ, আমি এই নোটিশটা খুঁজলাম, এখন তোমাদের এখানে ডিসপ্লে করে দেখাবো বলে, কিন্তু ওই নোটিশটা আমি পেলাম না। এখানে দেখো বলা হচ্ছে এই 11 তারিখেরই নোটিশ এটা, মানে 11th অফ অক্টোবর, কিন্তু সেখানে বলা হচ্ছে যে জেনপাস এবং GNM দুটোরই আমার GMR লাগবে, ঠিক আছে, তো সেটাই এখানে বলা। কিন্তু অন্য আর একটা নোটিশ আমি যদি পাই সেই নোটিশটা এর মধ্যে, এখন আমি ভিডিও করার আগে যখন খুঁজলাম অফিসিয়াল ওয়েবসাইট কোনগুলোতে যেখানে যেখানে তোমাদের জেনপাসের ইনফরমেশান দেওয়া থাকে, তো সেখানে পেলাম না, পেলে আমি তোমাদের এটা শো করে দিতাম যে সেখানে বলা ছিল জেনপাসটা অবভিয়াসলি শুধুমাত্র যারা এক্সাম দিয়েছে, যাদের কাছে GMR আছে বিএসসি নার্সিং এক্সামের জন্য, জেনপাস যারা এক্সাম দিয়েছ তারাই একমাত্র এলিজিবল এখনও যেখানে সিট ফাঁকা তোমরা সেখানে অ্যাডমিশন নেওয়ার জন্য। আর GNM এর ক্ষেত্রে বলা হয়েছে যে GNM-এ যারা এক্সাম দিয়েছে, GNM এক্সাম দিয়ে মানে GNM এর এক্সাম দিয়েছে, দিয়ে তাদের কাছে GMR আছে, কোনটা র্যাঙ্ক আছে, প্লাস আদার্স এলিজিবিলিটিগুলো INC বলেছে সেগুলো আছে, সেরকম স্টুডেন্ট যারা পড়ে রয়েছে তাদেরকে নিয়ে যদি দেখা যায় যে সিট ফাঁকা রয়েছে, মানে তাদেরকেও অ্যাডমিশন নিতে বলা হচ্ছে, এবং নেওয়ার পর যদি সিট ফাঁকা থাকে তাহলে যারা GMN মানে এক্সাম দেয়নি, GNM এক্সাম দেয়নি এরকম, তখন তাদেরকে তাদের মেরিট লিস্ট বানানো হচ্ছে হলো তাদের HS-এর রেজাল্ট অনুযায়ী, তো তখন তাদেরকে HS-এর রেজাল্ট অনুযায়ী বা ওই মানে একাডেমিক কোয়ালিফিকেশান একাডেমিক রেজাল্ট যেটা আছে সেটা দেখে তখন যদি কোনো সিট যারা অলরেডি এক্সাম দিয়েছে তাদেরকে নেওয়ার পর সিট থাকলে পরে GNM এর ক্ষেত্রে বলছে বাবা হতে পারে যে একাডেমিক
যে রেজাল্ট আছে সেটার উপর বিবেচ্য করে বিবেচনা করে তাদেরকে নেওয়া হতে পারে। কিন্তু বিএসসি নার্সিং এর ক্ষেত্রে এরকম নোটিশ কিন্তু আমি দেখিনি। তো তোমরা অনেকবার অনেকজন এটা নিয়ে এখনো আমি আজকের ভিডিও যেটা আপলোড করেছি সেটাতেও তোমরা দেখছি মেসেজ করছো যে আর কোনো গভর্নমেন্ট কলেজে কি ভর্তি নেওয়া হবে না, গভর্নমেন্ট কলেজে কি সিট ফাঁকা নেই। হ্যাঁ, সিট ফাঁকা আছে। আমার 2022-এর যে ব্যাচ ছিল জিনপাস ইউজির, বহু স্টুডেন্ট বহু গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট আমার সঙ্গে আমাকে বলেছে যে তাদের সবার কলেজে গভর্নমেন্ট কলেজগুলোতে সিট ফাঁকা আছে। কোনো কলেজে 4টে, কোনোটায় 5টা, কোনোটায় 3টে, এরকম মোট কথা প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ আমার কাছে যে স্টুডেন্টরা পড়তো তারা যে যে গভর্নমেন্ট কলেজগুলোতে চান্স পেয়েছে, স্টুডেন্টদের কথায় আমি তো সেখানে গিয়ে খোঁজ নিতে পারছি না, কিন্তু স্টুডেন্টরা আমার সঙ্গে যে কন্ট্যাক্ট থাকছে তাদেরকে যে জিজ্ঞেস করছি যে কজন তোদের ওখানে স্ট্রেংথ আর কজন ক্লাস করছে, তো সেটা দেখে তারা যেটা বলছে যে মোটামুটি এরকম সব কলেজে কিছু কিছু সিট আছে ফাঁকা, কিন্তু সেটার অফিসিয়ালি কোনো কিছু নোটিশ দেওয়া হচ্ছে না যে কোন কলেজে এখনও কটা সিট ফাঁকা আছে গভর্নমেন্ট কলেজগুলোর বা সেটার কী করে অ্যাডমিশন হতে পারে। তো সেই বিষয়টা এভাবেই চলছে। তো এটার পর ফার্দার আমার পক্ষে এখানে কিছু বলা সম্ভব নয়, কেন সেটা তোমাদের অথরিটি থেকে জানতে হবে যে সেখানে অ্যাডমিশন হবে কি না বা হলে কিভাবে হতে হয়। তো তোমরা সেই জন্য তোমরা সেখানে মানে কলেজে কন্ট্যাক্ট করতে পারো বা খোঁজ নিতে পারো যে সেই যেখানে সিট ভ্যাকেন্ট থাকছে তো সেখানে অ্যাডমিশন নেওয়া সম্ভব কি না। তো এটুকুই আমার পক্ষে এখন বলা সম্ভব। যদি আরও কিছু অফিসিয়াল নোটিফিকেশান আসে সেটাকে আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো আর এই নোটিশটার সাথে সাথে আর একটা বিষয় বলে রাখি, এই নোটিশটা তো এখানে যেটা বলা হলো তোমাদেরকে আমি বলেই দিলাম যে জিএমআর থাকতে হবে, এক্সাম মানে যারা দিয়েছো তারাই একমাত্র এলিজিবেল, এখানে বলাই হচ্ছে জেনপাস ইউজির যে সিট ফাঁকা থাকছে বা বিএস জিএনএম এর জন্য। এবার এখানে একটা লিস্ট আবার কয়েকটা কলেজ দেখো দেখাচ্ছে যে বলছে যে আদার এলিজিবল ইনস্টিটিউশনস টু টেক অ্যাডমিশন অফ জিএনএম অ্যান্ড বিএসসি নার্সিং স্টুডেন্টস 2022-23-এ। বিএসসি নার্সিং এবং জিএনএম এর দুটোর ক্ষেত্রেই কটা করে সিট মোটামুটি এই ইনস্টিটিউটগুলোর আছে সেগুলো দেখো বলে দিয়েছে, যে আবার কিছু এলিজিবল ইনস্টিটিউশনের নাম দেওয়া হয়েছে, মানে এই ইনস্টিটিউটগুলোকে বলা হচ্ছে ওরা এলিজিবল যারা এখনও পর্যন্ত বিএসসি নার্সিংয়ের এবং জিএনএম এর জন্য স্টুডেন্টের সিট বলা আছে যে কজন মতন স্টুডেন্টকে ওরা বিএসসি নার্সিং বা মানে জিএনএম এর জন্য অ্যাডমিশন নিতে পারে। তো সেই অনুযায়ী নামগুলো তোমরা একটুখানি দেখে নিতে পারো ইনস্টিটিউটের, তো তোমরা সেক্ষেত্রে সেখানে কন্ট্যাক্ট করতে পারো তোমার যদি মনে হয় যে এরকম এখানকার কোনো কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পার চাও। তো তুমি কলেজের নেমগুলো দেখে নাও, দেখে নিয়ে গিয়ে সেখানে লোকেশানটা তুমি নেটে সার্চ করলেই পেয়ে যাবে যেগুলো কোথার মধ্যে পড়ছে কি লোকেশান, সেই অনুযায়ী তোমার যদি মনে হয় সেখানে কোথাও এই কোর্সগুলোর মধ্যে অ্যাডমিশন নিতে চাও তো তুমি একবার কন্ট্যাক্ট করে দেখতে পারো। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।